নমস্কার, সুপ্রভাত সকলকে। আশা করব সকলে ভালো আছেন। এই অমৃত কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। সকালটা যদি আমাদের ভালোভাবে কাটে, যদি কিছু এমন বাণী শুনে সকালটা শুরু করতে পারি, তাহলে কিন্তু দিনটা আমাদের ভালোই কাটবে। আচার্য পলাশের কিন্তু সেই প্রচেষ্টা কিন্তু আজ থেকে আপনাদের সাথে তৈরি হবে, সাথে থাকবে। কারণ আমরা চাই আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে জীবনে বাঁচুন। কিন্তু সমস্যা মুক্ত হয়ে বাঁচতে গেলে কোন পথটি আপনি অবলম্বন করবেন, কার কাছে আপনি পৌঁছাবেন, সেই বার্তা কিন্তু প্রতিনিয়ত আপনাদের অবধি পৌঁছে দেওয়ার জন্যই এই অনুষ্ঠান। আর এই অমৃত কথা মানেই হচ্ছে আপনাদের ভালো রাখার, সুন্দরভাবে বাঁচার কিন্তু একটা সু অনুষ্ঠান। আমরা জানি যে জীবনে প্রতিটা পথে সমুদ্রের ঢেউয়ের মতো সমস্যা আসতেই থাকে, কিন্তু সেই মানুষটার কাছে যদি আপনারা পৌঁছতে পারেন যিনি সত্যি আজও সাধনারত, এই কথাটা এই কারণেই বলা যে তার শক্তি প্রয়োগ করা হচ্ছে শুধুমাত্র যাতে আপনারা ভালো থাকতে পারেন, জটিল থেকে জটিল সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন। প্রতিনিয়ত কিন্তু আজও তিনি সাধনায় রত রয়েছেন। প্রতিটা শক্তিশালী বছরের তিথি নক্ষত্রকে কিন্তু তিনি কাজে লাগিয়ে হোম যজ্ঞের মাধ্যমে পাওয়ার শক্তি বাড়িয়ে যাচ্ছে, যাতে জীবনে তার কাছে যারাই জটিল থেকে জটিলতম সমস্যা নিয়ে আসুক না কেন, তিনি যাতে তার সমাধান দিতে পারে। জানি এই নামটি আপনাদের অতি পরিচিত নাম, এক কথায় বলতে গেলে সমস্যার সমাধানের কিন্তু অপর নাম আচার্য পলাশ। তাই আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, সেই বিষয়টায় কিন্তু প্রত্যেকে জর্জরিত, কেউ জানি কেউ জানি না, জানি না কেউ আমরা বাস্তু সমস্যা কি, কেউ হয়তো জেনেও বুঝতে পারি না। আজও এই অনুষ্ঠান প্রত্যেক দিন সকালবেলায় আপনারা উঠে 8টার সময় কিন্তু অনুষ্ঠান দেখতে পাবেন, আর এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনেক কিছু জানতে পাবেন। তার ফোনের লাইভ অনুষ্ঠান যখন হয় তখন কিন্তু বিশেষভাবে তিনি কিছু বলতে পারেন না বলে আপনাদের একটা অভিযোগ ছিল, সেই অভিযোগটার জন্যই কিন্তু প্রত্যেক দিন আপনারা এই সময় একটা আলোচনা ভিত্তিক, বিশেষ করে বাস্তু সংক্রান্ত তার একটা স্পেশালিটি রয়েছে ধারণ ছাড়া প্রতিকার এই বিষয়, এছাড়াও যেরকম তন্ত্র তান্ত্রিক বাস্তু সাধন সম্পর্কে, কিন্তু সাধনা সম্পর্কে প্রত্যেকটা দিন একটা করে বিশেষ বিশেষ পর্ব তার থেকে আমরা উপহার পাবো। আর আজকে আপনাদের সকলের তরফ থেকে, সৃষ্টি দেবীর তরফ থেকে তাকেও অনেক অনেক স্বাগত, অনেক অনেক সুপ্রভাত জানিয়ে, কিন্তু যিনি কিন্তু মায়াং তন্ত্র স্পেশালিস্ট নামে কিন্তু খ্যাত, কারণ এই তন্ত্র দ্বারা প্রতিটা কাজ কিন্তু 100% সাকসেসফুলি আপনারা পেয়েছেন। তাই কথা না বাড়িয়ে আচার্য পলাশ রয়েছেন স্টুডিওয়ে, সকলের তরফ থেকে আপনাদের তরফ থেকে দাদাকে সুপ্রভাত এবং স্বাগত জানিয়ে অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করলাম। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, আজ এই অমৃত কথার অনুষ্ঠানে সবাইকে স্বাগত। মায়াংতন্ত্র স্পেশালিস্ট এটা আপনারা জানেন আমাকে। আজকের বিষয় এই যে প্রভাতকালীন যে অনুষ্ঠান আমার দেখতে পাবেন, সেই অনুষ্ঠানে আমি আধ্যাত্মিকতা বিষয়ে জানাবো, বিভিন্ন সাধক এবং তান্ত্রিকদের তার জীবন সম্বন্ধে জানাবো, কেন তারা এই পর্যায়ে পৌঁছলেন, তাদের কি কি এক একটা যোগ থেকে তারা কি কি প্রাপ্ত লাভ করেছেন সেগুলো জানতে পারবেন। যেমন ধরুন গুরু বামদেব, শ্রীরামকৃষ্ণদেব, শ্রী লোকনাথ ব্রহ্মচারী, শ্রী তৈলঙ্গ স্বামী, এই সমস্ত মহাপুরুষদের সম্বন্ধে আপনাদের বাণী শোনাব। আর তার সঙ্গে থাকবে আমাদের দৈনন্দিন জীবনে বাস্তুতে কিছু টিপস, যেমন যেটাকে দৈনন্দিন বাস্তু বলি। আমরা সবাই বাস্তু বাস্তু নিয়ে এত চিন্তা করছি না বাস্তুটা কি, কিন্তু বাস্তু আর দৈনন্দিন বাস্তু দুটোর মধ্যে পার্থক্য আছে। এই অনুষ্ঠানটা অনেকখানি শিক্ষামূলক, কেন, কারণ এটাই থাকবে বাস্তু সম্বন্ধে, জ্যোতিষ সম্বন্ধে এবং তন্ত্র সম্বন্ধেও আলোচনা, তার সঙ্গে থাকবে টিপস। কারণ আমার যে শর্ট টাইমের প্রোগ্রামগুলো আপনারা লাইভ দেখেন সেইগুলোতে এত সময় পাওয়া যায় না যে অনুষ্ঠান করার জন্য, যার জন্য কিছু আপনাদের দেবার জন্য, কিছু আধ্যাত্মিকতা, কিছু সঠিক পরামর্শ কিছু দেবার জন্যই কিন্তু আমি এই আপনাদের কাছে আজকের অনুষ্ঠানে বাস্তুর পূর্ব দিক সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। বাস্তুর পূর্ব দিক, পূর্ব দিকের সমস্যা থেকে কি কি সমস্যা হতে পারে। সাধারণত আপনি জানেন বা আপনারা জানেন আপনার বাড়ির পূর্ব দিক একটা দিক এতদিন মেনে এসেছে, হঠাৎ করে একটা কম্পাস বাজার থেকে কিনে আপনি দেখলেন যে পূর্ব দিকটা ঠিক হচ্ছে না,
এতদিন যেটাকে পূর্ব দিক ভেবেছেন কম্পাস দেখাচ্ছে ভুল, তাহলে কি কম্পাসটা ভুল হতে পারে? কম্পাস ভুল আবার নাও হতে পারে, কারণ অনেকের আমার কাছে বক্তব্য রয়েছে আমার বাড়ির কোনাকুনিতে পূর্ব দিক পড়ছে বা উত্তর দিক পড়ছে। কারেক্ট, এটা হওয়া সম্ভব, কারণ যেগুলো আমরা কোণগুলোতে দেখি, যেমন বলি ঈশান কোণ, নৈঋত কোণ, বায়ু কোণ, অগ্নিকোণ, সেগুলো কোণের পর্যায়ে থাকে এবং স্কোয়ার জায়গাটা থাকে দিক হিসাবে, যেটা ওয়াল ভিত্তিক। আবার অনেক অনেক বাড়ির দেখা গেল কোণগুলোতে পড়ে যায় উত্তর দিক, পূর্ব দিক অর্থাৎ উত্তর কোণ, পূর্ব কোণ, যেগুলো কোণের দিকে ঈশান কোণ নৈঋত কোণ থাকে সেইগুলোকে বলা হয় কার্ডিনাল শেপ বাস্তু। সেই বাস্তুগুলোতে যদি বাস্তু ডিফেক্ট হয় তাহলে দৈনন্দিন বাস্তু বা দৈনন্দিন জীবনের ক্ষেত্রে প্রভাব অল্প পরিমাণে পড়ে। আর যে সমস্ত বাস্তুর ক্ষেত্রে উত্তর কোণ হয়ে যায়, উত্তর দিক হয় না, উত্তর কোণ পূর্ব কোণ হয়ে যায়, সেইগুলোকে বলা হয় ডায়াগোনাল শেপ বাস্তু। এই ডায়াগোনাল শেপ বাস্তুগুলোতে বাস্তু প্রবলেম যদি খুব বেশি পরিমাণে থাকে তাহলে বেশি হয়। যেমন ধরুন গ্রাউন্ড ফ্লোরে কোনো সমস্যা রয়েছে, অর্থাৎ সেপটিক ট্যাঙ্কের ওপরই আপনার টয়লেট, এটা কিন্তু প্রবলেম করবে। অনেকের বাড়িতে আমি দেখেছি সেপটিক ট্যাঙ্কের ওপরই টয়লেট, শরীর খারাপ বাড়িতে 100% থাকবে এবং সমস্যা থাকবে। কেন? বাস্তুতে সেপটিক ট্যাঙ্ক থেকে একটা এনার্জি ওপরের দিকে উঠে, সেটা নেগেটিভ এনার্জি। আপনার টয়লেট কিন্তু সবসময় নেগেটিভ এনার্জি নয়, টয়লেট নেগেটিভ এনার্জি থাকলেও তার থেকে প্রবল পরিমাণে নেগেটিভ এনার্জি সেপটিক ট্যাঙ্কে থাকে। সুতরাং এটা কিন্তু ঘোরতর বাস্তু দোষ, সবসময় বাড়ির ভেতরে একটা পচা পচা গন্ধ, অর্থাৎ তন্ত্র দ্বারা যদি ক্ষতি করা যায় আপনাদের, সে আদিবাসী তন্ত্র হোক আর কালা জাদু তন্ত্র হোক, তখন কিন্তু তার প্রতিকার এই মায়ান তন্ত্র দ্বারাই কাটাতে হবে। অর্থাৎ যে কোনো শক্তিশালী তন্ত্র দ্বারা যদি ক্ষতি করা হয় তাহলে একমাত্র শেষ ভরসা এই মায়ান তন্ত্র দ্বারাই সেই তন্ত্রকে তন্ত্র কাটাতে হবে। আজকের বিষয়ের গবেষণা যে পূর্ব দিক নিয়ে আলোচনা করব, সেই পূর্ব দিকের সমস্যা হতে পারে কি, আসতে পারে পূর্ব দিক থেকে, প্রধানত পূর্ব দিক থেকে আমাদের কি কি জিনিস আসে এটাকে দেখতে হবে। পূর্ব দিক থেকে আসে স্বাস্থ্যজনিত শক্তি অর্থাৎ হেলথ এনার্জি। তাহলে পূর্ব দিক থেকে কি আসে? স্বাস্থ্যজনিত শক্তি বা হেলথ এনার্জি, অথবা আপনারা বলতে পারেন সৌর শক্তি বা সান এনার্জি। তাহলে এক্ষেত্রে এই পূর্ব দিকের যে পজিটিভনেসটা থাকে অর্থাৎ ধনাত্মক যে শক্তিটা পূর্ব দিক থেকে আসে অর্থাৎ পজিটিভ এনার্জিটা, এই এনার্জিকে বাড়িতে প্রবেশ করতে ঠিকমতো দিতে হবে, বাড়িতে বা আপনার বাস্তু জমিতে। এবং এই সব ক্ষেত্রে ডিফেক্ট প্রথম ক্ষেত্রে হয় কি, যে পূর্ব দিকে যদি কোনো রকম কাটা থাকে, অর্থাৎ পূর্ব দিকে এরকম ধরনের কাট হলো, মানে এরকম সোজা না হয় এরকম টেরা টাইপের কাটা হয়ে গেল, তাহলে এনার্জিটা ঠিক মতো বাড়ির ভেতরে প্রবেশ করতে পারে না আপনার জানলা দরজা থাকলেও। তাহলে এক্ষেত্রে হয়ে যায় একটা বড় রকম সমস্যা, যারা চাকরিজীবী ব্যক্তি হন তার কর্মস্থানে ঝামেলা থাকে, সবাই তাকে পদোন্নীত কর, মানে পদের মানে নিচু ভাব দেখাতে চায়, সবাই মানে তার থেকে জুনিয়র তার উপরে উঠতে চায়, এবং সেটাও হয় তার প্রমোশন আটকে যায়। আর ব্যবসায়ীদের মাথা উঁচু করে ব্যবসা করতে পারেন না, ঋণে জর্জরিত হয়ে পড়ে, উঁচু মাথা উঁচু রাখতে পারবেন না, এই পূর্ব দিকে ডিস্টার্ব থাকবে। তাহলে পূর্ব দিকে আসবো নানা রকম টিপস নিয়ে। আর সব থেকে বড় কথা, আসন্ন যে কালী পুজো, দুর্গা পুজো, ধনত্রয়স অর্থাৎ ধন ত্রয়োদশী বা ধনতেরাস যেটা আমরা বলি, এবং কোজাগরী লক্ষ্মী পুজো, এই যে তিথিগুলো পরপর আসছে, এই তিথিগুলোতে আপনাদের জন্য আমি যেটা দেব একটা প্যাকেজ আর্থিক শ্রীবৃদ্ধি। এবং এই আর্থিক শ্রীবৃদ্ধির প্যাকেজে আপনারা পাবেন শ্রীযন্ত্রম, যেটা অরিজিনাল শ্রীযন্ত্রম সবসময় টেস্ট করে দেওয়া হবে, অরিজিনাল শ্রীযন্ত্র আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন শ্রীযন্ত্রম, তার সঙ্গে থাকবে একটা লক্ষ্মীর ঝাঁপি। এই লক্ষ্মীর ঝাঁপি এবং শ্রীযন্ত্রম, এই যে লক্ষ্মীর ঝাঁপি আমার, একসাথে যদি আপনাদেরকে দেওয়া যায় আর্থিক শ্রীবৃদ্ধি হতেই হবে, ব্যবসায়ীদের ব্যবসা উন্নতি, মানে যারা চাকরি করছেন তাদের পদোন্নতি প্লাস সেভিংস বৃদ্ধি, এবং যারা লটারি কাটতে চাইছেন, অনেকের আমার কাছে আসেন যে লটারি পাবো, তো এই লটারিতেও কিন্তু প্রাপ্তি যোগ একটা থাকবে, এছাড়াও কিন্তু সম্পত্তি প্রাপ্তিরও কিন্তু কাজ হবে। এই শ্রীদন্তম এবং এই লক্ষ্মীর ঝাঁপি একসাথে, এই যোগগুলোতে যদি আপনাদের জন্য তৈরি প্রস্তুত করে দেওয়া যায় এবং প্রাণ প্রতিষ্ঠা করা যায়,
100% ভালো ফল লাভ পাবে। একদম। আর এই প্রস্তুতি যদি আপনারাও নিতে চান তার জন্য কিন্তু যোগাযোগের প্রয়োজন রয়েছে। আর এইভাবে যারা সমস্যা মুক্ত হতে চাইছেন তাদের যোগাযোগের জন্য সেই সুবিধার্থে আমি একটু জানিয়ে দেব কোথায় করবে কখন আচার্য বলাস দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন। বুকিং নাম্বার টিভি স্ক্রিনে দেওয়া রয়েছে 9836955394 8335866506। এই নাম্বারটা কিন্তু আগে আপনারা নোট ডাউন করে রাখুন কোথায় আপনাদের সুবিধা হবে সেখানে আপনারা যোগাযোগ করবেন। কিন্তু যদি কেউ মনে করে থাকেন তার নিজ গৃহমন্দির দর্শন করবেন তার পাশাপাশি তার সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য তার কাছে পৌঁছাতে যাবেন তারা কিন্তু শ্যামবাজারে যোগাযোগ করতে পারেন। কবে কখন পেয়ে যাবেন তার জন্য একটু বুকিং নাম্বারে ফোন করলেই আপনাদেরকে বলে দেওয়া হবে। তার পাশাপাশি গড়িয়াহাট রয়েছে সোমবার, হাওড়া ময়দান রয়েছে মঙ্গলবার। এই জায়গায় যারাই দেখাতে চাইছেন বলবো না সমস্যা থেকে বেরিয়ে আসতে চাইছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। এবার যারা রয়েছেন আমার দূরের বন্ধুরা যারা ভাবে আমরা দূরে রয়েছি কিন্তু সমস্যা তো আমাদের জটিল থেকে জটিলতম, দুটি দিনের কথা বলে দিলেন দাদা তার জন্য কি কি ধারণ ছাড়া প্রতিকার সেটাও বলে দিলেন, আপনার সমস্যা থাকলে আপনাকে একটু এগিয়ে আসতেই হবে যোগাযোগ করতেই পারেন। দাদা পৌঁছে যায় সঠিক সময় আসানসোল, পৌঁছে যায় দুর্গাপুর, বর্ধমান, বহরমপুর, তাছাড়াও কৃষ্ণনগর, কাতি, হলদিয়া। আর প্রতি পূর্ণিমায় কিন্তু তারাপীঠে তিনি নিজস্ব চেম্বার রয়েছে, চেম্বারের পাশাপাশি কিন্তু হোম যজ্ঞ করেন কারণ তিনি আজও সাধনারত রয়েছে। তার পাশাপাশি বছরের বিশেষ তিথিতে কিন্তু বিশেষ সময় তিনি কিন্তু কামাখ্যাতেও পৌঁছে যায়। তাই বিষয়টা একটা পরিষ্কারভাবে আপনারা জানেন আপনার সমস্যা যতই জটিল হোক না কেন এসে শুধু আচার্য পলাশের কাছে সেটা দিয়ে দিতে হবে, কিভাবে সমাধান করা যায় কোনটা আপনার জন্য প্রয়োজন তিনি সেটি খুব ভালো করে জানেন বলে হয়তো প্রতিটা তিথি নক্ষত্রে তিনি নিজের শক্তিও বাড়িয়ে যাচ্ছেন, সাধনার মধ্যে রয়েছেন শুধুমাত্র আপনাদের জন্য। এখন আপনাদের সকলের তরফ থেকে কিন্তু আরও একটা প্রশ্ন নিয়ে আমি যাব দাদার কাছে। হ্যাঁ, যে বিষয় আরও একটু জানার রয়েছে, বহু মানুষ জানে কিন্তু যেহেতু এই সুপ্রভাতে হয়তো আমাদের নতুন কোনো দর্শক আমরা পেতে পারি তাদের উদ্দেশ্যে আরও একবার জানবো যে এই বিষয়ে মানুষ প্রচুর উপকৃত আপনার কাছে এসে ধারণ ছাড়া প্রতিকার, এই ধারণ ছাড়া প্রতিকার অনেকের অবাস্তব ভাবতে পারে বা অনেকে ভাবতে পারে আমি যদি অঙ্কে ধারণ না করি তাহলে আমি কি করে সুফল পাবো, বা এইটা জেনে আবার অনেকে এই আশ্বস্ত পায় আমার স্বামীর সাথে সম্পর্ক খারাপ, আমার সন্তান খারাপ হয়ে যাচ্ছে কিন্তু আমি তাদের কিছু ধারণ করাতে পারবো না, কিন্তু এই ধারণ ছাড়া প্রতিকার কিভাবে সম্ভব? আচ্ছা, প্রথম কথা বলি, অনেকে আসেন যে বলেন যে বশীকরণ আদৌ হয়, বশীকরণ তন্ত্রশাস্ত্রের ষট কর্মের মধ্যে ঋণাত্মক কর্মের একটি কর্ম বশীকরণ কর্ম, সুতরাং যাকে বশীকরণ করা হবে তাকে তো কিছু পড়ানো যাচ্ছে না, যে করছে তাকে পড়তে দিচ্ছি, তাহলে কিভাবে সে বশীকরণ হচ্ছে? নিশ্চয়ই ওই যে যেটা তাকে ধারণ করতে দিয়েছি তার সাথে যে হাই ট্রান্সফার এনার্জি দিয়ে তাকে টেনে নিয়ে আসা, অর্থাৎ তার মনটাকে এর দিকে টেনে নিয়ে আসা। সিমিলারলি ধরুন কারো স্ত্রী স্বামীর জন্য পড়লেন, অর্থাৎ স্বামীকে ধারণ করানো যাবে না, স্বামীর কর্মক্ষেত্রে ঝামেলা হচ্ছে স্বামীর, সেক্ষেত্রে স্ত্রী যদি ধারণ করেন তাহলে স্ত্রী এবং স্বামীর যে সম্পর্ক আছে সেই সম্পর্কের দ্বারাই কিন্তু স্বামীর ভালো হয়। এছাড়াও সন্তানের জন্য যদি মা বা বাবা যদি কেউ ধারণ করেন তাহলেও কিন্তু যেহেতু ব্লাড রিলেটেড আছে সন্তানের কিন্তু এক্ষেত্রে মঙ্গল হবে। তার সঙ্গে সঙ্গে বাস্তুতে অনেক সময় রাখতে দিই যে গৃহে বসবাস করছে বা পড়ার টেবিলে, ধরুন সন্তান পড়াশুনো করছে না, পড়ার টেবিলে একটা জিনিস রাখতে দিন, তাতেই তার পড়াশোনার মনোযোগটা বাড়বে, পজিটিভ ভাইব্রেশন সেখান থেকেই আসবে, ওখানে তৈরি হবে। যেমন ধরি আমরা কি বলছি, আমি এক একটা দিন আলোচনা করব যে পড়ার দিকটা কোন দিকটা হওয়া উচিত। সাধারণত আমরা পূর্ব দিককে বলি হেলথ এনার্জির দিক, যেহেতু সৌরশক্তি, তাহলে পূর্ব দিকে যদি হেলথ এনার্জি থাকে তাহলে আমাদের প্রথম ডিস্টারবেন্স কি আসে, আমি যে কটা বাস্তু ভিজিট করেছি বাড়িতে বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি যে বাস্তুর প্রবলেম ফার্স্ট আসছে টয়লেট থেকে, পূর্ব দিকে টয়লেট প্রচুর পরিমাণে বাস্তুতে নেগেটিভ এনার্জি নিয়ে আসে। এই টয়লেটের যে এনার্জিটা নেগেটিভ হচ্ছে পূর্ব দিক থেকে, তাহলে কি হচ্ছে, সৌরশক্তি বা স্বাস্থ্যজনীয় শক্তি যাতে হেলথ এনার্জি বলি সেটা আসছে কোত্থেকে, সেটা টয়লেটের ওপর দিয়ে আপনার গৃহে প্রবেশ করছে, এটা কিন্তু খুবই খারাপ, যেটা আমরা সাধারণ মানুষ বুঝতে পারি না, বুঝি না যে এইভাবে নেগেটিভিটি পৌঁছাচ্ছে। তার থেকে আরো খারাপ হয়ে যায় সেপটিক ট্যাঙ্ক, অনেক এরকম হয়েছে যে
আমার বাস্তুতে পূর্ব দিকে টয়লেট ছিল বা ঈশান কোণের দিকে টয়লেট ছিল, আমি একজন বাস্তুবিদকে দেখি সেটা সরিয়ে দিয়েছি বায়ু কোণের দিকে, তারপর সমস্যা কেন কাটছে না? আমি শুধু একটাই জিজ্ঞেস করেছি, সেপটিক ট্যাঙ্কি সরানো হয়েছে, মানে যেখানে স্টোর হচ্ছে, বলছে না ওটা সরানো। আমরা ওটাতে সব থেকে বেশি নেগেটিভ এনার্জি থাকে, সব থেকে বেশি নেগেটিভ এনার্জি সেপটিক ট্যাঙ্কে, তারপর টয়লেটে। ফলে আলটিমেট কি হলো, 100% খারাপটাকে সে কেটে কুটে 20-30% সরে দিল, 70% পড়েই রয়েছে। আমি যেভাবে রেমেডি করি সেই 100, কোথাও কিছু ভাঙাচোরা সরানোর কিচ্ছু দরকার নেই, সেই 100% মধ্যে 98% একদম মডার্ন সায়েন্স অনুযায়ী রেমেডি করি, বাকি 2% যেটুকু রাখি তারাপীঠে মায়াতন্ত্র দ্বারা কাটানোর জন্য, যেটা তান্ত্রিক প্রয়োগ, বাস্তুর প্রয়োগ না, তন্ত্রের ওপর বাস্তুর প্রয়োগ। সো হোমযজ্ঞ করে যেটুকু করা যায় আমি দেখেছি 100-এর জায়গায় 125% রেমেডি তারা পেয়েছে, অর্থাৎ 100% বেশি, তাদের যেটা প্রয়োজন ছিল তার থেকে বেশি পেয়েছে। হয়তো সে এসেছিল তার সন্তানের প্রমোশন নিয়ে, ছেলের চাকরিতে প্রমোশন আর স্ত্রীর সাথে একটু গন্ডগোল, দেখা গেল তার সাথে তার বৌমা ক্যারি করছে অলরেডি, তার মানে এক্সট্রা প্রাপ্তি যোগ। আর এই যে প্রচেষ্টা বা এই যে সাধনা, যেটা আমি প্রথম থেকেই বলছি যে আচার্য পলাশ কিভাবে পারে, এই প্রশ্নের উত্তর কিন্তু অনেকেই জানতে চাইছে। তার হোম যজ্ঞ পুজো কিন্তু বহু মানুষ দেখেছে, তার ক্লায়েন্টরা দেখেছে, জানে যে কিভাবে এই পরিস্থিতি থেকে তিনি নিজে হোম যজ্ঞ করে সমস্যার সমাধান করে, কিন্তু বহু দর্শক যারা অনুষ্ঠান দেখে বা আজ অব্দি হয়তো দাদার কাছে পৌঁছতে পারেনি, তারা তো দেখেনি, তাদের জন্য কিন্তু রইল একটি বিশেষ জিনিস, আপনারা দেখুন। কাজ আপনারা কিন্তু এইভাবে পলাশের প্রচেষ্টাতে পেয়ে আসছেন। আর বারবার যেটা বলার যে মায়াতন্ত্র এমন একটা তন্ত্র যার সাধনা তিনি কিন্তু এই মুহূর্তেও করে আসছে বলে যে কোনো জটিল সমস্যা, মানে আপনার যদি মনে হয়ে থাকে এই সমস্যার সমাধান আমি বহু জায়গায় ঘুরেও পাইনি, একবার আপনারা যোগাযোগ করুন। একবার যোগাযোগ করার ফলে আপনি এটা জানতে পারবেন যে মায়াতন্ত্র কিভাবে কাজ করে, তার কাজ কিন্তু কথা বলে। তাই আমরা এইবার যদি, তাহলে সেই মানুষরাও তো সমস্যার সমাধান পাবে যাদের স্বামী বা সন্তান দূরে রয়েছে, কিন্তু তারা ভাবে দূরে রয়েছে, আমি তো কোনোভাবেই কিছু করতে পারবো না। 100 বার তার জন্য সন্তান যদি দূরেই, এডুকেশন বা ক্যারিয়ারের জন্য রয়েছে, এডুকেশন ক্যারিয়ার মানে মেয়ের বিয়ে হয়ে গেছে, স্বামীর সাথে গন্ডগোল, মেয়ে থাকে হয়তো এমন একটা দূরে গুজরাট বা মহারাষ্ট্রে, এখানে রয়েছে তার বাবা মা, সেই বাবা মা ধারণ করলে হবে এবং সেটার ফল তারা পেয়েছে, পেয়েছে একদম পরীক্ষিত পরীক্ষিত। আমি একটা কাজই যেভাবে ধরি সেই কাজটাকে কমপ্লিট না হওয়া পর্যন্ত ছাড়ি না, এই জন্য বলি যে বিশ্বাসটা আমার উপর একবার করবেন সেই বিশ্বাসটা ধরে রাখার দায়িত্ব আমার। এই যে আমি পূর্ব দিক নিয়ে যে আলোচনা করছিলাম, এই পূর্ব দিকে এই রকম যদি সমস্যা হয়, এই রকম জায়গায় টয়লেট বা এই রকম যদি সেপটিক ট্যাঙ্ক থাকে, তাহলে আপনাদের প্রথম সমস্যাটা হবে সেটা স্বাস্থ্যজনিত সমস্যা, তার মধ্যে ফার্স্ট যেটা আসবে সেটা হজমের সমস্যা, তারপর গলব্লাডার, লিভার, এমনকি কিডনি এফেক্ট হবে,
তারপর আপনার অ্যাপেন্ডিক্সও পর্যন্ত সমস্যা আসতে পারে, এইসব সমস্যা এবং হার্টের সমস্যাও একটু সেটা অনেক পরের দিকে আসবে। তো এই সমস্ত সমস্যার ক্ষেত্রে কি আছে, আমি যেটা প্রদান করি সেটা হচ্ছে অমৃত চূর্ণ। এই যে অমৃত চূর্ণ আমি প্রদান করি, এইটা কিন্তু শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য, এই যে এটা ব্রহ্মচূর্ণ, এটা অন্য কারণে ব্যবহার হয়, অমৃত চূর্ণ একটা প্রদান করি, সেই অমৃত চূর্ণ সম্পূর্ণরূপে এমনভাবে প্রদান করা হয় জাতকদের জন্য, তো এটা থেকে কিন্তু শরীর স্বাস্থ্য 100% ভালো থাকবে। তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলি, এক্ষেত্রে একটা আমি পারস শিবলিঙ্গ কিন্তু এর জন্য আমি প্রদান করি, এই যে ডিস্টারবেন্সটা থাকে, এই যেমন টয়লেট, পারস শিবলিঙ্গ কি টয়লেটের মধ্যে বসে? আমি নিশ্চয় নয়, কিন্তু পারস শিবলিঙ্গের একটা সিফটিং থাকে, এই পারস শিবলিঙ্গ কিন্তু এই জায়গায় বাস্তুদোষ খণ্ডন করে, প্লাস এই যে ধারণ ছাড়া মৃত্যুঞ্জয়, এমন এমন অনেক কাজ করেছি যে মৃত্যুঞ্জয়ের কাজ ধারণ ছাড়া হচ্ছে, হসপিটালাইজড পেশেন্ট, তাকে 24 ঘন্টার মধ্যে আমাকে ফেরাতে হবে বাড়ি, এবং তাকে 24 ঘন্টার মধ্যে সুস্থ করা হয়েছে, ডাক্তার অবশ্যই চেষ্টা করেছেন, তারপর তার সঙ্গে তাকে বাড়ি নিয়ে আসা হয়েছে, অর্থাৎ মৃত্যুযোগ যদি থাকে তাকে আটকানোর জন্য এই যে ধারণ ছাড়া প্রতিকার, শরীর স্বাস্থ্য সুস্থ রাখার জন্য এই পারস শিবলিঙ্গ। অনেকের ধরুন ভুল ভাল পারস শিবলিঙ্গ অনেকে কিনে নিয়ে এসে দেখান, যেটা একটু পুজো করে দিন না, আমি বলি অরিজিনাল না হলে কাজ করবে না, আমি নিশ্চয়ই করে দেবো। ওই জন্য কারুর যদি বাস্তুগৃহে পারস শিবলিঙ্গ থাকে, উপযুক্ত প্রাণ প্রতিষ্ঠা বা শোধন করা হয়নি, তারা নিয়ে আসুন, আমি নিশ্চয়ই আপনাদের জন্য এই কাজটা করব। তবে যাওয়ার সময়টা খুব সংক্ষিপ্ত হয়ে আসছে, আমি একটু টিপস দিয়ে দিই, এইরকম পূর্ব দিকে যদি ডিস্টার্ব থাকে তাহলে কি করতে হবে, চেষ্টা করবেন পূর্ব দিকে যদি জানলা দরজা থাকে বাড়িতে, তার সেই জানলা দরজা সূর্যোদয় থেকে মানে সূর্য ওঠা থেকে সকাল 9টা 10টা পর্যন্ত খুলে রাখার চেষ্টা করবেন, সকাল 9টা 10টা পর্যন্ত জানলা দরজাগুলো খুলে রাখার চেষ্টা করবেন, যাতে হেলথ এনার্জি প্রচুর পরিমাণে বাড়িতে আসে। এবং পূর্ব দিকে কোনো আসবাবপত্র বা জামা কাপড় বা কোনো বই টই দিয়ে স্টোর করে রাখার চেষ্টা করবেন না, সেই দিকটা একটু ফাঁকা রাখতে হবে, তাহলে দেখবেন আপনাদের দৈনন্দিন বাস্তুর পূর্ব দিকটা অপেক্ষাকৃত ঠিক হবে। আর যাদের বাস্তু সমস্যা রয়েছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, অনেকে আমাকে বলেন যে আপনি এই তান্ত্রিক বেশে বাস্তু ভিজিট করবেন আমার, তো আমি যখন বাস্তু ভিজিট করতে যাই তারা দেখতে পান যে আমি পুরোপুরি প্যান্ট শার্ট পরে গেছি মুখে মাস্ক দিয়ে, যার জন্য সাধারণ তারা ছাড়া কেউ বুঝতে পারে না যে আমি সেই আচার্য পলাশ যিনি মায়াং তন্ত্র স্পেশালিস্ট। একদম, এই কথাটার মধ্যে কিন্তু আরো একটা মানে যেই জায়গাগুলোতে আমাদের সমস্যা ছোট থেকে ছোট সেই জায়গাগুলো কিন্তু তিনি সত্যিই ধরে ফেলেন। আর বাস্তু ভিজিট নিয়ে যেটা বলার আছে, এই মুহূর্তে অনেকে ভাবতে পারে পূর্ব দক্ষিণ উত্তর পূর্ব আমি কিছুই বুঝে উঠতে পারছি না, আমার বাড়ির সমস্যাটা কোথায় বা দিকটা কি, তারা কিন্তু বাস্তু ভিজিটের জন্য অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন। একই নাম্বারে আপনারা ফোন করলে বাস্তু ভিজিটের জন্য আপনারা অ্যাপয়েন্টমেন্ট করবেন, তার পাশাপাশি এই চেম্বারগুলোতেও যারা আসতে পাচ্ছেন না তারা কিন্তু অনলাইন প্রেডিকশন পেতে পারেন, সেটা কিন্তু বাড়িতে বসে। তার জন্য যোগাযোগ করতে হবে ফোন নাম্বারে, ফোন করলে বুকিংয়ে আপনাদেরকে প্রত্যেকটা গাইডলাইন দিয়ে দেওয়া হবে। প্রতিটা সকাল কিন্তু আপনাদের সুন্দরভাবে শুরু হোক, সারাটা দিন ভালো কাটুক, আবারও কিন্তু দেখা হবে আগামী পর্বে। অনেক ধন্যবাদ দাদা আপনাকে, আমার সকলে ভালো থাকুন, নমস্কার।